ডেফিনেশন অফ রিলেশনাল ডেটাবেস, রিলেশনাল ডেটাবেসের ডেফিনেশনটা কি? ওরাকল কর্পোরেশন আমাদেরকে যে ডেফিনেশন প্রোভাইড করেছে সেটা হচ্ছে, এ রিলেশনাল ডেটাবেস ইজ এ কালেকশন অফ রিলেশনস অর টু ডাইমেনশন টেবিলস কন্ট্রোল বাই দ্য ওরাকল সার্ভার। একটু আগে আমি ডাইমেনশনটার কথা বলেছি, ডাইমেনশন বলতে আমরা বুঝি ওয়ান ডাইমেনশন অ্যান্ড মাল্টি ডাইমেনশন। এখানে টু ডাইমেনশন যেটা বলেছে, টু ডাইমেনশন দ্যাট মিন্স যেই টেবিলে রো এবং কলাম থাকবে, সার্চ আর্গুমেন্ট দিয়ে আপনি ভ্যালু সার্চ করবেন, কিন্তু এখানে ওয়ান ডাইমেনশন টেবিলের মতো একটা ভ্যালু থাকবে না, একাধিক কলাম দ্বারা আপনার এই রোটা নিয়ন্ত্রিত হবে, এই জন্য কলাম দ্বারাও সেগুলো নিয়ন্ত্রণ করা হবে। এই জন্য টু ডাইমেনশনে কী থাকে, রো এবং কলাম থাকে। দ্যাট মিন্স আপনার আইডি, আপনার এমপ্লয়ি আইডি, আপনার ট্রেইনি আইডি, এটা হচ্ছে একটা সার্চ আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট ধরে আপনি কি পাবেন, নেম, আপনার নাম, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার। এই যে নেমের জন্য একটা কলাম, অ্যাড্রেসের জন্য একটা কলাম, ফোন নাম্বারের জন্য একটা কলাম, এই যে ডেটাগুলো এই টেবিলে রাখলেন, এই টেবিলটাই হচ্ছে টু ডাইমেনশন টেবিল। রিলেশনাল ডেটাবেস হচ্ছে কালেকশন অফ টু ডাইমেনশনস। এখানে দেখেন, এই জন্য পিকচারে আমাদেরকে দুটা টেবিল দেখিয়েছে, একাধিক টেবিলস, মোর দেন ওয়ান টেবিলস, এমপ্লয়িজ অ্যান্ড ডিপার্টমেন্টস। এখন তো ক্লিয়ার হয়েছেন যে আসলে রিলেশনাল ডেটাবেসটা কী জিনিস। এক কথায় ধরে নেন, রিলেশনাল ডেটাবেসটা হচ্ছে কালেকশন অফ টেবিলস, টেবিলস গুলো হচ্ছে টু ডাইমেনশনাল টেবিলস যেগুলো ম্যানেজ করে ওরাকল সার্ভার।